একটা হচ্ছে রোড সেফটি কমপ্লায়েন্স, একটা হচ্ছে ওয়ার্ক প্লেস কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স কিন্তু অনেকগুলো আছে। যেটা হচ্ছিল ওয়ার্ক প্লেস সেফটি, ওয়ার্ক প্লেস সেফটি বলে কোনো কমপ্লায়েন্স এখানে আছে কি না আছে? এখানে ওয়ার্ক প্লেস সেফটি বলে আমি কোনো ধরনের কোনো কিছু দেখতে পারি নাই। উদাহরণস্বরূপ এখানে কোনো যখন সাইনবোর্ড লেখা নাই যে এখানে কাজ চলছে, এখানে কাজ চলার সময় আপনারা এখানে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিবে। আমাদের ডিএমপির পুলিশ এখানে আছে, জয়েন্ট কমিশনার সহ ডিএমপি ট্রাফিক ডিভিশন আছে, ডিএমপি ক্রাইম ডিভিশন আছে, তাদেরকে কালকে বলা হয়েছিল, গতকাল ওনাদেরকে কোনো কিছু ইনফর্ম করা হয় নাই। আমার সাথে ডিএমপি জয়েন্ট কমিশনের সাথে কথা হয়েছে, তার মানে কি এনারা কোনো ধরনের ওয়ার্ক প্লেস সেফটি তারা করেন নাই। এক ওয়েল্ডিংয়ের কিন্তু আগুনের স্ফুলিঙ্গগুলো কিন্তু পড়ে যাচ্ছে, কোনো ধরনের সেফটি নাই। এখানে তারা ওনাদের রোডটিকে করেছেন, আপনারা নিজেরা দেখেছেন একটি রোডের থেকে উচ্চতা কিন্তু প্রায় 12 ইঞ্চির মতো, এটি তো কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিশেষ করে গতকাল যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মাহত। গতকাল আমাদের জাতীয় শোক দিবস ছিল, তার মধ্যে আরেকটা শোক কিন্তু আরও বেশি আমাদেরকে কিন্তু নাড়াচাড়া করেছে। নতুন দম্পতি, তাদের বাচ্চারা কি অবস্থা হয়েছে। সুতরাং আজকে এটা কিন্তু খুব সুন্দরভাবে এড়ানো যেত কীভাবে, যদি কমপ্লায়েন্সটা যদি মেনটেন করা হতো। এখানে কমপ্লায়েন্সের কোনো কিছু মেনটেন করা হয়নি, কোনো কিছু না, নাথিং। এবং আমি মনে করি কেন তারা করলেন না, কীভাবে তার ক্রেনটা চালালেন, ক্রেনের কি ত্রুটিপূর্ণ ছিল কি না ছিল, যে ক্রেন চালাচ্ছিল তার এক্সপিরিয়েন্স কতগুলো, জবাবদিহিতার কিছু নাই এখানে। কেউ কোনো যে একজন মারা গেলে যে কী হবে, আহত হলে কী হবে, তাদের ব্যাক সাপোর্ট ছিল নাকি? যে ক্রেন, এই ক্রেনটা যদি কলাপস করে সাথে সাথে কি পিছনে আরেকটা কি ক্রেন থাকার কথা ছিল, ওনাদের কি অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল? সব বাস র্যাপিড ট্রানজিট এজেন্সি আমার সামনে আছেন, এখানে পিডি আছে। আমি গতকাল কথা বলেছি রোডসেন হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের রোডসেন হাইওয়েজের যিনি সচিব তার সাথে কথা হয়েছে। আমি বলেছি আমি সকল কাজ আমি বন্ধ করে দিব, সকল কাজ বন্ধ করে আপনারা আমার সাথে আগামী পরশু দিন বসবেন, আপনারাও থাকবেন, আমাকে কী কী রোড সেফটির জন্য যা যা আছে আমাদেরকে আপনারা সব কিছু দেবেন। শুধু এই প্রজেক্টটি না, যতগুলো প্রজেক্ট ঢাকা শহরের মধ্যে চলছে সকল প্রজেক্টের জন্য আমাদের ডিএনসিসি যে কাছে আছে আমাদের কাছে তাদের পুরো কমপ্লায়েন্সটা দেখাতে হবে। দেখুন শুধু কমপ্লায়েন্স কিন্তু রোড সেফটি না, এখানে রোড সেফটি আছে, ইলেকট্রিক্যাল সেফটি আছে, এয়ার পলিউশন আছে, অনেকগুলো কিন্তু কমপ্লায়েন্স আছে। এবং ওনারা যখন যেই কোম্পানিকে দিয়েছে সেই কোম্পানি কিন্তু সব কিছু সাইন করেই কিন্তু তারপরে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তারা কিন্তু টাকাটা পাচ্ছে, এরকম সব কিছু দিয়েছে। কিন্তু এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছিলো খামখেয়ালি, এখানে খামখেয়ালিটাকে আমি সবচেয়ে বড় করে দেখছি। কারণ আমার সাথে যে কথা হয়েছে ডিএমপির, আমাদের জয়েন্ট কমিশনার সাহেব আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, ওনারা বলেছেন যে গতকাল কোনো ধরনের নোটিশ তারা দেয়নি যে তারা কাজ করে। আমি গত বৃহস্পতিবার দিন আমি এমডি সাহেবকে ডেকেছিলাম, আমাদের এমডি সাহেব বলছিলেন গত বৃহস্পতিবার আমি সকল প্রজেক্টের এমডি প্রজেক্টকে ডেকেছিলাম এবং তাদেরকে বলেছি একটা কথা, আমার জনদুর্ভোগ যেন না হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয়, আমি গত বৃহস্পতিবার দিন ইউ আজকিং এই কথাটা ওনাকে আমি বলেছি, নিজে বলেছি আমি। সুতরাং আমি আসছি, সুতরাং আমি যেটা বলতে চাই এখানে, এটি অত্যন্ত একটি দুঃখজনক, কোনো জনদুর্ভোগ যেন না করে, ইন রেসপেক্ট অফ আমার সিটি কর্পোরেশনের যারা আছে তাদেরকে আমি বলি, ওদেরকেও কিন্তু কমপ্লায়েন্স মেনে চলতে হবে জনদুর্ভোগ মিলে। এনারা এই প্রজেক্ট কবে শেষ হবে তারা কোনো সাইনবোর্ড নাই, এই প্রজেক্টের সাথে যেসব রোডগুলোকে তারা বাইপাস করে দিবে তারা ওনারা করেন নাই। এই রোডের মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের ড্রেন আছে, আমি দেখেছিলাম আমাদের যে ড্রেনগুলো আছে ড্রেনগুলোকে আপনি সরিয়ে সাইডে যে নেবেন কবে করবেন, ওনারা বললেন করবেন, কোনো প্ল্যান নাই। আমি তো এখন এগুলো দেবো না, আমি তো এগুলোতে এখন দেবো না। আমার এখন একটি কথা হচ্ছিল আগামী বৃহস্পতিবার 11টার সময় আমাদের ডিএমপি থাকবে, আমাদের সকল সংস্থা যারা আছেন সকলে থাকবেন, আমাকে আপনি কমপ্লায়েন্স দেখাবেন,
কমপ্লায়েন্সটা নিশ্চিত হওয়ার পরে তারপরে রোডে কাজ হতে হবে। আজকে উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, আজকে একটা রড পড়ে গেলে আরেকটি প্রাণহানি হবে। এটা অত্যন্ত